নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে চাকরি পেতে আজকের এই ভিডিওটি দেখবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আবারও একটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু নিয়োগ চলছে সেই আবেদনটি কী করে করবেন আবেদনটি করবার জন্য আপনাদের কী কীবিল এটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা লাগবে এর সঙ্গে কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদনের যোগ্য আমি কিন্তু এক এক করে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আজকের এই আবেদন টি আপনাদের পুরোপুরি অফলাইনে করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর দেখে শুনে বুঝি আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর একটি নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই ফর্মের মধ্যে সবার প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার নাম সেখানে বসাবেন এরপরে দু নম্বর দেখতে পাবেন ফাদার্স নাম এখানে আপনারা বসাবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এই যে সন এক সাত দু হাজার একুশ থেকে আপনাদের সবার প্রথমে ইয়ার কত হচ্ছে সাল এরপরে মাস এরপরে কত দিন হচ্ছে সেটা বসাতে বলা হয়েছে জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন এরপরে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনার ঠিকানা সেখানে বসাতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট সহ সব কিছু বসিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের ক্ষেত্রে আপনারা সেখানে ডু করে দিতে পারেন আট নম্বর পয়েন্টে বলা রয়েছে জেনারেল এস সি এস টি ওবিসি ওবিসি বি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেই ঘরে কিন্তু টিকমার্ক করতে হবে নয় নম্বরে দেখতে পাবেন এখানে আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার দেবেন আর সেটা পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন দশ নম্বরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে বসিয়ে দিতে হবে তো খুব ছোট একটু ফর্ম এটা আপনারা দেখে শুনে বুঝে ফিল আপ করবেন এবার এবার আমি সরাসরি চলে আসবো নোটিশটির মধ্যে নোটিশে কী বলা রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই তো নোটিশটির একদম উপরে দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিপাল ডেভেলপমেন্ট ব্লক ফোন নাম্বার দেখতে পাবেন এর সঙ্গে ইমেল আইডি আপনারা দেখতে পাবেন এই রিক্রুটমেন্টের মেমো নাম্বার নিচে দেখতে পাবেন এর সঙ্গে দেখতে পাবেন ডেট যেটা উনিশ সাত দু হাজার একুশ তারিখে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছিল নোটিশের মধ্যে কী বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইলিজিবিলি ক্যান্ডিডেট অ্যাজ পার ফরমেট ইনক্লোজ হেয়ার উইথ ফর ইঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক জিআরএস এম জি MGNREGA from Olipur Kasipur গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করতে চলেছে আন্ডার হরিপুল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটি পিওরলি কন্ট্রাক্ট বেসিক হিসাবে কিন্তু নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাবেন গ্রাম রোজগার সহায়ক পদে জিআরএস অলিপুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে একটিমাত্র পোস্ট রয়েছে যারা আপনারা রিমিউনেশন প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন বারো হাজার টাকা পার মান্থ তো এরপরে দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ জিআরএস উইল বি হায়ার সেকেন্ডারি পাস্ট তো যদি আপনারা কেউ জিআরএস পোস্টের জন্য আবেদনটি করতে চান তাহলে আপনাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে বা ভোকেশনাল স্ট্রিম নিয়েও কিন্তু পাস করলে আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে যেটা বলা আছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স আপনাদের সাবজেক্ট থাকা বাধ্যতামূলক মানে সায়েন্স গ্রুপ নিয়ে আপনাদের পাশ হতে হবে কম্পালসারি সাবজেক্ট অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন তো এখানে আপনাদের আরেকটি কোয়ালিফিকেশন লাগবে যেটা বলা হয়েছে সিক্স মান্থ নর্মাল সিক্স মান্থের কিন্তু একটি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আপনাদের লাগবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কি বলা রয়েছে যদি আপনারা কেউ হরিপাল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে বসবাস করে থাকেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাইরে স্টেট দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন না এজ লিমিট যা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ দেশের মধ্যে আপনাদের বয়স ধরা হবে এক সাত দু ভিত্তিতে এরপরে পাঁচ নম্বর পয়েন্টে বলা রয়েছে সেই অফলাইনে ফর্মটির সঙ্গে আর কি কি ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে সবার প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এ ফিক্স অন ইনক্লোজ অ্যাপ্লিকেশন ফর্ম সে ফর্মটির মধ্যে আপনাদের দুটো কালার মাপের ছবি বসাতে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তো যে জেরক্সগুলি দেবেন তার মধ্যে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবেন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তো যে কোয়ালিফিকেশন এখানে ধরা হয়েছে সেই কোয়ালিফিকেশান হিসাবে মার্কশিট দেবেন এর সঙ্গে সার্টিফিকেটগুলি দেবেন আর অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবেন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ সিক্স মান্থ ট্রেনিং সার্টিফিকেট যে কম্পিউটার ট্রেনিংটি সার্টিফিকেট আপনারা দেবেন তার মধ্যেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এর সঙ্গে অরিজিনাল কপি রেসিডেন্স সার্টিফিকেট ফর প্রধান অফ দ্য কনসার্নড গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেটা অরিজিনাল থাকতে হবে সেটা কিন্তু আপনাদের সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে এরপরে দেখতে পাবেন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ইপিক মানে ভোটার কার্ডের কথা এখানে বলা হয়েছে সেই ভোটার কার্ডের মধ্যে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেলফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড তার মধ্যেও সেল অ্যাটাস্টেট করতে হবে তো সকল সমস্ত ডকুমেন্টস এক জায়গায় করার পর যে খামে ভরে আপনারা জমা করবেন সেই খামের উপরে আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অ্যাট অলিপুর কাশিপুর গ্রাম পঞ্চায়েত এটা এই কথাটি কিন্তু অবশ্যই সেই খামের উপরে লিখবেন এবার লিখবার পর যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে এখানে কিন্তু পিনকোড সহ সব কিছু দেওয়া রয়েছে আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আমরা দেখবো স্টার্টিং ডেট কবে এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে উনিশ সাত দু হাজার একুশ তারিখ থেকে আর আবেদনটি চলবে চার আট দু হাজার একুশ তারিখ অবধি যদি আপনারা কেউ আবেদন করতে চান অফিস টাইমের আগেই চার আট দু হাজার একুশ তারিখে আগে কিন্তু ফর্মটি জমা করে কমপ্লিট করবেন তো বন্ধুরা আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে হুগলি ডিস্ট্রিক্টে আপনারা যদি কেউ চান হুগলি ডিস্ট্রিক্টে যে অফিসিয়ালি সাইড রয়েছে সেখান থেকেও কিন্তু আজকের এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন